মায়েরা 100টার মধ্যে 98টা বাত আছে, 98টা বাত দেখবেন কুচিত কোন মা খালারা যাদের একটু ঈমান প্রেমে পাগল হয়ে এই দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে শুনেছেন, 100টার মধ্যে দুটো মা খালা সঠিক ভাবে নামাজ পড়ে, বাদ বাকি মায়েরা আমার শুধু রুটি পাকাতে ব্যস্ত বলে আর টাইম নাই। আমার মা এটাও পারবেন না এদিকেও পারবেন না, তো আপনারা পারবেন কি শুধু এই দুনিয়াতে এসে বাজার করতে? আল্লাহ পাক তিনি এবার কোরআনে কি বলছেন শুনেন, বেশি লম্বা করব না, আপনারা যারা শোনার উদ্দেশ্যে আছেন আমি বলবো ভাই দাঁড়িয়ে না থেকে একটু বসে যান, হাওয়াটা চলছে তো শরীর ক্ষতি হবে, বসে পড়েন, বেশি নয় 12টা পর্যন্ত সময়টা দেন আমাকে একটু বলার। আজকে নেকির জায়গা কোথায় কোথায় আছে তার মধ্যে একটা নেকির জায়গা আপনাদের বলে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। আল্লাহর আজান শুনবেন নামাজে যাবেন নেকি, দান করবেন নেকি, রাস্তা থেকে একটা ছোট্ট পাথর বা কাঁটা সরিয়ে দেবেন নেকি, শুধু নেকি আর নেকি। এবার আরো নেকির জায়গাটা বলে দিচ্ছি, আপনি জালসায় এসেছেন আপনার স্ত্রী আসেনি, যাওয়ার সময় 10 টাকা দিয়ে আপনি দুটো জিলাপি কিনে নিয়ে বাড়ি গেছেন, এবার বাড়ি ঢুকছেন ডাকছেন কই রে আব্দুল্লাহর মা আমি জালসা শুনে আসলাম, আলোচনা শুনলাম কোরআন হাদিসের, ঘুমিয়ে পড়েছিস বলে হ্যাঁ, দরজা খোলো, দরজা খুলে দিল, জিলাপিটা বের করে আপনি স্বামী সুন্দর করে নিয়ে গিয়ে আপনার স্ত্রীর মুখে একটু তুলে দেন। আল্লাহ রসুল বলছেন কেউ যদি নিজের স্ত্রীর মুখে একটু সুন্দর করে খাবার তুলে দেয় সেটাও সাদকা। একবার ভাবেন তো, আল্লাহ নিজেই বার কোরআনে বলছে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন সঙ্গিনীদের তাদের মধ্যে করিল সৃজন, যেন ওদের নিকটবর্তী শান্তি পায় দুনিয়া ভিতরে, পারক পরস্পরকে ভালোবাসা দিল সৃষ্টি করে। আল্লাহ বলেন আমি পৃথিবীর বুকে তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ তোমাদের স্ত্রীদের বানালাম, যাদের পেয়ে তোমরা জীবনে যেন বড় একটা সুখ উপভোগ করবে, তোমরা নিজের জীবনের জন্য একটা আনন্দ পাবে, তাদেরকে নিয়ে তোমরা যেন তোমাদের অন্তরটাকে ঠান্ডা করে নেবে। আল্লাহ বলেন বান্দারে আমি এই জন্য তোমাদের উভয়ের মধ্যে এমন সুন্দর ভালোবাসা সৃষ্টি করে দিলাম, এক অপরের প্রতি দয়া যেন তোমাদের গভীর দিয়ে দিলাম। আল্লাহ পাক কত বড় যেন আমাদের জন্য নিজের জীবন সঙ্গিনীকে এইভাবে যেন পাঠালেন, এক অপরের হয়ে কোনদিন যেন কেউ কারো কোন রকমের এতটুকু আঁচড় সইতে পারবে না। কত মায়া কত ভালোবাসা, এখান থেকে বাড়ি যাবেন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বাইকটা আপনার ঘুমের হালাতে একদিকে গাছে লেগে গিয়ে পড়ে গেছে, খালে খবর দিন বাড়িতে আপনার বিবি ঘুমিয়েছিল, এত সুন্দর বাড়ি
গয়না গাটি সবই বাড়িতে আছে, একবারও ভাববে না ওইভাবে উঠে। এই ঠান্ডার দিন হলো ভালো জামা কাপড় গায়ে দেবে না, যা গায়ে আছে সেটা নিয়ে দৌড়াতে দৌড়াতে আগে আপনার কাছে আসবে। বলুন ঠিক না ভুল? একবার ভেবে দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আমাদের মধ্যে কত বড় একটা প্রেম প্রীতি দিয়েছেন। আপনার স্ত্রী কার মেয়ে, কোথায় ছিল, কোন দিন পরিচয় ছিল আপনার, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের ছোট্ট একটা বান্ধনে তিনটি আয়াত যখনই পড়া হয়ে গেল, আপনার সঙ্গে ওপরের মেয়েটার সঙ্গে এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেল, কিছুদিন বাদে দেখবেন মা বাবা ভাই বোন সবাইকে ভুলে গেছে। কত বড় একটা ভালোবাসা আল্লাহ দিয়েছেন, কত বড় উভয়ের মধ্যে একটা প্রেম প্রীতি দিয়েছেন। এবার এত যে আল্লাহ দিয়েছেন এটাকে নিয়ে কে ভাববে, কারা চিন্তা ভাবনা করবে? আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা যেন বড় ধরনের একটা চিন্তার বিষয়। যারা একবার এখানে বসে আছেন গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ আপনাকে বুঝার ক্ষমতা দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, এই কোরআনের আয়াতটাকে একবার বুঝেন। ওগো আল্লাহ, আজকে তুমি অমুকের মেয়ে দুনিয়াতে তুমি পাঠিয়েছো, অথচ আল্লাহ আজকে আমার জোড়া হিসাবে তুমি আমার কাছে দিয়ে দিলে, নিশ্চয়ই আল্লাহ সে আমার জন্য সৃষ্টি হয়েছে বলে আমার জোড়া তুমি মিলিয়ে দিয়েছ, আর উভয়ের মধ্যে এমন একটা যেন প্রেম প্রীতি ভালোবাসা দিয়েছ, যাদের বন্ধন যাদের প্রেম প্রীতি খুবই যেন গভীর হয়, সেই বন্ধন কোনোদিন যেন ছিন্ন হতে চায় না। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদের কি বোঝাতে চাইলেন? আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ এখানে বসে আছেন, এই জন্য আপনাদের বললাম চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ভাবার দরকার, কি ভাববেন, ভাবার বিষয়টা কি? এবার এই আয়াত থেকে আপনাদের বিস্তারিত তাফসীর হিসাবে দুটো কথা বলছি রে জ্ঞানী ভাই বন্ধুরা আমার। আপনার বিবি আল্লাহ আপনার জন্য বানালো, আপনার স্ত্রী আপনার জন্য যেন এত বড় একটা দয়া ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিল। একবার নিজেই বলুন আপনার বিবি আপনার জন্য আপনি যদি একটু মুখে কিছু তুলে দেন সেটাও যেন সাদকা আপনি নেকি পান। ইন্নাকা ইন্না যাওজাকা আলাইকা হাক্কান, আল্লাহ রাসূল সহিহ বুখারী রায়াতে আছে, নবীজি বলছেন তোমার বিবির তোমার উপরে হক আছে। এবার সারাদিন তুমি ঈদে কোদেক মদ খেয়ে আড্ডা মেরে জুয়া খেলে, বিভিন্ন বন্ধুর সঙ্গে রাত গুজরিয়ে দাও, রাত পার করে দাও, শুধু গুনার গুনা তোমার হবে। আর বন্ধু বান্ধবের সঙ্গে রাত না কাটিয়ে ঈদে কোদে আড্ডা না দিয়ে যদি সুন্দর করে বাড়ি এসে এশার নামাজ বাদে একই বিছানায় যদি স্বামী স্ত্রীতে শুয়ে যাও, আল্লাহ রসুল বলেন এটাও যেন তোমাদের এবাদত, আল্লাহ তোমাদের নেকি দেবে। এতগুলো কথা বললাম কেন? বলার উদ্দেশ্য হলো এই সমস্ত ভাইজানেরা বাপজানেরা যদি একটু চিন্তা ভাবনা করেন, কথাটা ভালো করে মাথায় নেন, আল্লাহ আমার বিবিকে তুমি আমার জন্য পাঠিয়েছো, আমার আরামের জন্য পাঠিয়েছো, আমাদের দুইজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা দিয়ে দিয়েছ, তাহলে আমার বিবি আমার রাইতে থাকবে, আমার কাছে থাকবে, আমার সামনে যেইভাবে চলার সেইভাবে চলবে, আমার বিবি অপরের সামনে যেন কোনোদিন বেহায়া বেপর্দা বেলজ্জা হয়ে যাবে না। ঠিক নয়? এতগুলো কথা এই কথাটা বুঝাবার জন্য বললাম। আপনার বিবি অপরের সামনে মাথা উদাম করে যাবে কেন? সে তো আপনার জন্য। আপনার বিবি যেখানে সেখানে আপনার আড়ালে কেন বন্ধুর সঙ্গে গল্প করবে, কে বলেছে? আপনার বিবি
গ্রামের উপর মানুষের সঙ্গে হাহা ডিডি করে কথা বলবে তাকে আপনাকে অর্ডার দিয়েছে। আমি এটাই আপনাদের বোঝাতে চাই, হে আমার শিক্ষিত ভাইরা, জীবনে অনেকগুলো কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, এই কথাটা আজকে আপনারা খুব ভালো করে একটু প্রাধান্য দেন। আল্লাহ আমার বিবি আমার জন্য, আমার জন্য জীবনের জন্য আনন্দ, আমার জন্য প্রেম ভালোবাসা তুমি সৃষ্টি করে দিয়েছো, আপনার বিবি কেন অপর মানুষের সামনে অপর পুরুষের সামনে গিয়ে আবার দাঁত মেল করে হাসবে? নিষেধ আছে না নাই বলেন, দলিল নেন আল্লাহর কোরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মা হে বোন, যারা আজকে এখনো জালসায়, আস্তে আস্তে দেখলাম দুটা ছেলে তো চারটা মেয়ে, চারটা মেয়ে তো দুটো ছেলে, বাদাম কিনছে দোকানে আড্ডা দিচ্ছে, কে কি নেবে না নিতে চাইলো জোর করে কিনে দিচ্ছে, বলুন ঠিক না ভুল বললাম? একবার লজ্জা হয় না? এটা আল্লাহর কোরআনের মহফিল, এটা দিনের আলোচনা হবে, এই দিনই আলোচনা, এত বড় বিহায়াপনা আপনাদের, একবার চিন্তা ভাবনা করলেন না আপনি যে এটা আমার জন্য অন্যায়? আমি একটা অপর মেয়ের সঙ্গে প্রকাশ্যে ডাইরেক্ট কথা বলছি, হাসছি, বন্ধুত্ব করছি, এটা কি আপনার খারাপই নয়, খুব আনন্দ জালসা মনে করছে? সময়টা আসতে দিন, সেদিন বুঝতে পারবেন যে এই অন্যায় আমি কেন করেছি। ঠিক সময়টা যখন আপনার কাছে পৌঁছে যাবে, সেদিন যেন আপনি কুল কিনারা হারিয়ে ফেলবেন আর কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, উপায় নেই, কোনো রকমের উপায় নেই, সময় তোর শেষ হয়ে গেছে। হে মা হে বোন, আপনারা কি এখনো ইসলাম পাওয়ার পরে, ইসলামে দীক্ষিত হওয়ার পরেও সেই পূর্বের যুগের নারীদের মতো এখনো চলতে চান? তাদের চলার পদ্ধতিটা কত নোংরা ছিল, এই নোংরামিটাকে আল্লাহ পছন্দ করেননি, তার জন্য আবার তিনি সুন্দর করে আমাদের বুঝাবার জন্য মালিক সেই লৌহে মাহফুজ থেকে আবার দুনিয়াতে এই আয়াত পাঠাচ্ছে। কি বলে রব্বুল আলামিন? বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহর ভাষাটা কত সুন্দর খালে বুঝেন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দিরে, পূর্বের যুগের অর্থাৎ তোমরা নিজে নিজের ঘরে যেন প্রবেশ করো, পূর্বের যুগের মেয়েদের মতো বিহায়া বেলজ্জা হয়ে তোমরা বাড়ি থেকে বের হও না, তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করো। তার উল্টো আল্লাহ যে এত সুন্দর বিধান দিলেন, তার উল্টো চলছি আমরা। আল্লাহ বলছেন তোমাদের বাড়িতে থাকো, ঘুরো ফিরো, খাও, আর ওই পূর্বের যুগের নারীদের মতো বেহায়া বেলজ্জা অর্ধনগ্ন হয়ে বাড়ি থেকে বের হও না। কিন্তু এটা উল্টা কি করি, বর্তমানে আমার মায়েরা বোনেরা আমাদের বিবিরা সহ আমরা বাড়িতে রাখতে পারি না, বেশিরভাগ তারা বাইরে হাহাডিডি করে বেড়ায়, তারপরেও বাইরে যাবে শরীয়ত মোতাবেক যাওয়ার জন্য, যেন শরীয়ত সুন্দর করে রাস্তা বলে দিয়েছেন, ওই রাস্তায় না চলে। বর্তমানে এখন যদি আপনার বেটি আপনার বিবি আপনার আরো কেহ বাইরে চলে, তারা অর্ধগ্ন নগ্ন হয়ে বেপর্দা বেহায়া হয়ে বেলজ্জা হয়ে বেপর্দা হয়ে তারা যেন জীবন যাপন করে, যদি একবার আপনারা এদিক ওদিক লক্ষ্য করে দেখেন, বর্তমান জামানা ওই বর্বরতার জামানার থেকেও যেন অনেক নিম্নে চলে গেছে। জামা কাপড় নেই গায়ে, এখন
তো নোংরা আর লেংটা বলবেন না তো কি বলবেন কি বলবেন আপনার মেয়ে আজকে যদি একবার চিন্তা ভাবনা করে দেখেন ঘুরতে ফিরতে দেখা যাবে আপনার মেয়ে সে রাস্তার পথের পথে মুসলমানের মেয়ে গো তারা পোশাক পরে আছে তো এটা পোশাক নয় এটা লেংটা পোশাক এটা কেন হবে ছোট থেকে ট্রেনিংটা আপনারা দিতে পারেন না কিভাবে আপনার মেয়েকে নিয়ে আগামী দিনে আপনি বাড়বেন এতগুলো কোরআন হাদিস শোনার পরেও একবারও কি আপনারা চিন্তা ভাবনা করলেন না এটাকে নিয়ে কি আলেম ওলামাদেরই খালি বলতে হবে আলেম ওলামাদেরই খালি ভাবতে হবে আপনাদের ভাবতে হবে না দেখেন একটা ভাবার কথা বলছি আপনাদের কোন পরিবার যদি মনে করেন যে আমরা আদর্শ পরিবার হব পরিবারটা আমার আদর্শ পরিবার বানাবো এক নম্বরে আগে মা বাবাদের ঠিক হতে হবে এমনিতেই পরিবার আপনার একদম আদর্শ পরিবার তৈরি হয়ে যাবে কথাটা ভুল বললাম আল্লাহর কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাদের দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথমে যার দ্বারা এতগুলো কথা বলিয়ে নেবেন তিনাকে বলছেন শোনো অন্যকে বলার আগে আগে নিজে চিন্তা ভাবনা করো কাকে বলছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذلك أدنى أن يعرفنا فلا يؤذينا الله رب العالمين দেখেন বুঝাবার জন্য সুন্দর করে আগে অন্য কাউকে না বলে কাকে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ওরে আমার নবী দেখেন কথাটা ভালো করে চিন্তা করেন আপনি হলেন ছেলের বাবা আপনি হলেন মেয়ের বাবা আপনি যদি আদর্শ পরিবার তৈরি করতে চান আপনি যদি মনে করেন আমার মেয়েটাকে জীবনে কোনোদিন স্টেশনে এই চুল পর্যন্ত অপর পুরুষ দেখতে পাবে না আগে আপনার মেয়েটাকে নিজেই যেন ট্রেনিং করান আল্লাহ বলেন হে নবী আমি তোমাকে বলছি নবী শোনো কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা সর্বপ্রথমে তুমি তোমার বিবিদের বলে দাও তোমার বেটিদের বলে দাও দেখেন এই জায়গাটা খুব ভালো করে নেবেন আল্লাহ পাক নবীকে বলছেন নবী তুমি বলো তোমার বিবিদের তোমার বেটিদের ওয়া নিসাইল মুমিনিনা সারা পৃথিবীর মুমিনা নারীদের বলে দাও ফালাইউ যাইনাব হে নবী তুমি তাদের বলে দাও তারা যখন বাড়ি থেকে বের হবে অবশ্যই যেন তাদের সুন্দর করে বক্ষ ঢেকে তারা যেন বাড়ি থেকে বের হয় আর এটা বের হওয়ার কারণ হলো তাদের চিনতে যেন কোনো অসুবিধা হবে না আর তাদেরকে কেউ যেন কোনো রকমের কটাক্ষ করবে না আল্লাহর বিধান কত সূক্ষ্ম কত সুন্দর করে আল্লাহ নবীকে বলে দেন নবী তোমার বিবিদের আগে তোমার বেটিদের আগে তারপরে সারা পৃথিবীর মুমিনা নারীদের বলে দাও তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন তাদের চেহারাটা ঢাকিয়ে বের হয় মিন জালাবিবিহিন্না যালিকা দিনা আইউরাফনা অল্পতি তাদের চিনতে পাওয়া যাবে ফালা ইউজাইনা আর কেউ যেন তাদের দেখে কটাক্ষ করবে না আয়াতটাতে সায়েন্স বিজ্ঞান দিয়ে একবার চিন্তা ভাবনা করলে বোঝা যাবে স্টেশনে যাচ্ছে মনে করেন আপনার মেয়ে আপনার বেটি আপনার নাতনি বোরখা পরে চোখ দুটো বের করে স্টেশন পর্যন্ত চলে যাবে
তো কোন ছেলে যদি একবার চোখ পড়ে তো দ্বিতীয়বার আর দেখবে না, দেখবে জানাই লাভ নেই। আর ওই রাস্তা দিয়ে যদি খালি জিন্সের প্যান্ট আর ছোট্ট গেঞ্জি পরে যায়, শুধু দেখবে নয় কি বলবে জানেন? বলবো আর বলবো না, এটা বললে ইউটিউবে ছেড়ে দেবে এরা, খালি তাল করে আছে মলানা বললেই হলো। ভাই এগুলো আবল থবল ছাড়িও না, আমি অনুরোধ করব না হলে আপনাদের এই কথাটা আজকে শোনাতাম। ওই মেয়েটা যদি ওইভাবে হেঁটে যায় তো যেতে যেতে তিনবার চারবার পাঁচবার দেখবেন খালি কথাগুলো কানে আসবে, তো মেয়েটা থেকে থেকে ভাবে জবাব দেব কি দেব না, বলুন ঠিক না ভুল বলছি? বলবেই, এটা তো সাধারণ ব্যাপার। রাস্তা দিয়ে যাচ্ছেন, যত বড় ইমানদার হন, এটা আমের গাছে সমস্ত আম কাঁচা, একটা আম লাল টকটকে পেকে গেছে, ছোকটা যাবে না বলেন? এর ইউটিউবাররা যদি থাকে তো কেউ না থাকলে সঙ্গে সঙ্গে আগে ঝাঁটা মারবে, বন্ধু মারবে না? বুঝতে পারছি পাকা আম। ঠিক অনুরূপ যদি আপনার মেয়ে আপনার বেটি সুন্দর করে আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর আইন যদি মেনে চলে, একটাও রাস্তায় যেন কেউ কটুক্তি করবে না, কোন রকমের কথা বলবে না, ওই মেয়েটার সামনে যদি অন্য কেউ কোনো কটুক্তি করে, যেই ছেলেরা ওই মেয়েটাকে দেখে নিজের মনের ভিতরে একটা যেন আল্লাহর বড় কথা আল্লাহর আইনের স্মরণ এসে গেছে, অপর কোন ছেলে যদি কিছু বলতে যায় ওই বোরখা পরা মেয়েটাকে, ওই ছেলে তার যেন উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে, যাবে না? আর অথচ ওই ছেলেরাই ওই মেয়েটা যদি বেহায়া বেপর্দা হয়ে স্কিন টাইট গেঞ্জি পরে ফুল প্যান্ট পরে বিনা উন্নয় যদি যায়, ওই মেয়েটাকে আগে কটাক্ষ যারা করবে তার আগে আগে যারা পাবে তারাই কটাক্ষ করবে। এই জন্য আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও আগে তোমার বিবিদের, তারপরে তোমার বেটিদের, তারপরে সারা পৃথিবীর মহিলাদের ইমানদার নারীদের বলে দাও, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন সুন্দর করে তাদের মাথা ঢাকে বক্ষ ঢাকে, তারা যেন বাড়ি থেকে বের হয়। নিয়মটা কত সুন্দর, আগে নিজেরাই ভাবেন, অপরের মেয়েকে দেখতে যাবেন না, অপরের মেয়ে লেংটা বেড়াচ্ছে তো, এই গ্রামে মনে করেন একশোটা বাড়ি আছে, একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর কোরআন শুনে এবার 50টা বাড়ির গার্জিয়ান আপনারা কন্ট্রোল করে নিলেন, ছেলে মেয়েদের আমরা এইভাবে নিয়ে চলব, জামা কাপড় কিনবো তো চিন্তা ভাবনা করে কিনব, এমন সুন্দর করে জামা কাপড় কিনে আপনারা পরাছেন, আপনাদের পরিবেশ দেখে পরিদর্শন দেখে দেখা যাবে ওই 50টা বাড়ি যারা লেংটা হয়ে চলছিল তারাও কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে, আসতেই হবে, এটাই একদম যথেষ্ট মানে প্রয়োজন আছে। যেখানে যেইভাবে পরিবেশ সেইভাবে যদি কেউ চলতে চায় তাহলে কিন্তু ওইভাবেই দেখবেন একটা ভালো পরিবেশ খুঁজে পাওয়া যাবে। তো ভাই যান, হে আমার বাপজানেরা, আমি অনুরোধ করছি আপনাদের একটু সচেতন হন, আপনি গার্জিয়ান আপনাকে আগে সচেতন হতে হবে, আল্লাহ যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে সচেতন করে দিলেন, হে নবী আগে আপনার বিবি আপনার বেটি, তারপরে সারা বিশ্বের মুমিনা নারীদের তুমি বলো, তারা যখন বের হবে যেন তারা মাথা ঢাকিয়ে তারা বক্ষ ঢাকিয়ে চলে, তাদের চিনা সহজ হবে আর তাদেরকে কেউ কটাক্ষ করবে না। কত সুন্দর আল্লাহর বিধান! এবার কোরআন আর বিজ্ঞানের সঙ্গে সায়েন্সের সঙ্গে যদি আরেকটু আলোচনা করা যেত আরো ভালো লাগতো, কিন্তু আমি যাচ্ছি না। আমার মায়েরা শুনছেন, আপনারা শুনছেন, এবার শুনেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের আইনটাকে যদি মেনে নেন তাহলে এবার আপনি চলবেন কিভাবে? চলতে তো হবে, চলার পদ্ধতি কেমন? আল্লাহ পাক বলেন, চলার পদ্ধতি নাও আমি আল্লাহ তোমাদের বলে দিই। রব্বুল আলামিন আবার নবীকে বলেন, নবী হে নবী বলে দাও
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما جهر منها وليضربن بخمورهن على جيوبهن الله پاک এবার নবীকে বলছেন নবী তুমি বলে দাও তারা দুনিয়াতে চলবে ফিরবে উঠবে বুঝবে তবে কেমন চলবে আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি নবী তুমি বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী বলে দাও ওই সমস্ত মুমিনা নারীরা তারা যখন চলবে ওই চলার পথটা তাদের কেমন হবে রাস্তাঘাটে চলতে গিয়ে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে মহিলারা কেমন চলবে এইভাবে করে নাকি হে মা হে বোন আপনি চলবেন আপনার মতো কারণ আপনি হলেন মহিলা আপনি মা আপনি হলেন খালা আপনি হলেন বেটি আপনি চলবেন কিভাবে চলার নিয়মটা আল্লাহ বলে দিচ্ছেন যখন তোমরা চলবে মাথা নিচু করে চলবে ওয়াইহফাজনা ফুরুজাহুন্না আর অবশ্যই তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবে হে বনরে হে বিটিরা আমার হে খালারা আমার আমি আপনাদের বলতে চাই আজকের দিনে যারা ইসলামে পোশাক ছেড়ে দিয়ে এই দুনিয়াবি পোশাক করে চলেন একবার চিন্তা ভাবনা করেন তো দেখি আল্লাহর এই কথাটার উপরে আপনি ঠিক আছেন কি বেঠিক আছেন একবার যদি চিন্তা করে আমার বোনেরা মায়ের আজকে যেন তওবা করে নেবে আল্লাহ তোমার জাহান্নাম যাওয়ার জন্য যেন দুনিয়াতেই পোশাক করব না পরবে না ছেড়ে দেবে কারণ এই পোশাক পরে চলতে গেলে সরাসরি তাদের ঠিকানা আল্লাহর জাহান্নাম সহিহ বুখারীর একটা হাদিস পড়েছিলাম একদম ছোট করে আল্লাহ রাসূল বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে আমি জান্নাত আর জাহান্নাম দেখব আবেদন করলাম আমাকে সাথে নিয়ে যাওয়া হলো দেখবেন কোন ঘরে বা কোনো জায়গায় কিছু যদি থাকে তো দেখতে গেলে এইভাবে